আজকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াব তুমি রান্না করো যাও তোমার কষ্ট হবে না কষ্ট হবে কেন অফিসের কাজও আমার নিজের কাজ আর আমার বাসার কাজও আমার সংসারের কাজ সরো এই সংসারের জন্য তো তুমি কোনো কিছু করতে পারবে না এই যে বাড়ির কিস্তিটা না সেটা আমার বেতন থেকে কাটে আর গাড়ির যে কিস্তি সেটা আমার বেতন থেকেই কাটে ভুলে যেও না আব্বা আম্মা কষ্ট করে আসবে কেন আমরা সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাই দাদু তুমি কেমন আছো ভালো আছি দাদু মা আপনি বসেন আমাকে তো অফিস যেতে হবে আম সরি ম্যাম আমি এখনি ঠিক করে নিয়ে আসি কি ঠিক করবেন আপনি লিসেন আপনার ক্রিয়েটিভিটি দেখার জন্য আপনাকে বেতন দেওয়া হয় না ওকে ফোন দিচ্ছ কেন মুন্তাহার শরীর খারাপ পড়েছে আমি বাসার দিকে যাচ্ছি কিন্তু আমি তো এখন চিটাগং এ যাচ্ছি ক্যান্সেল করা যায় না এই মিটিং এর উপরে আমার প্রমোশন ডিপেন্ড করছে তুমি আসলে অনেক অহংকারী আপু নিজেকে সব সময় বড় দেখিয়েছো আসলে এই শহরে একা ইনকাম করে সংসার চালানোটা খুব টাফ দুজন কেম লাগে ঠিকই বলছো লিভিং এক্সপেন্স এত বেড়ে গেছে আমরা কি আসলে একটা হ্যাপি ফ্যামিলি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন উত্তরটা দাও